প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি ভালো আছেন দেশের এই দুই হাজার চব্বিশের দ্বিতীয় স্বাধীনতা লাভের পরে দেশ এখনো স্বাভাবিক হয় নাই দেশ উত্তাল আজকে অনেকদিন পর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি হাজির হলাম আইনা ঘর বাংলাদেশে ঘর বলতে কি বুঝায় ঘর বলতে এখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের বা এনএসআই এর বা র্যাবের বা ডিবির আন্ডারগ্রাউন্ডে অন্ধকার কুঠুরি ঘর করে রাখা হয়েছে যেখানে এই পৃথিবীর আলো বাতাস থেকে বিচ্ছিন্ন একটা অন্ধকার আন্ডারগ্রাউন্ড রুম বা জেলখানা যাই বলেন সেইখানে যে কোনো মানুষকে তারা উঠিয়ে নিয়ে যাওয়ার পরে পাঁচ বছর দশ বছরও তারা রেখে দেয় ওখানে যাদেরকে মনে চাইছে তাদেরকে মেরে ফেলা হয়েছে আর যাদেরকে মনে চেয়েছে মেরে ফেলা হয়েছে ওখান থেকে নিয়ে যাওয়া যেমন একটা লাইভে দেখলাম যে বিএনপি নেতা ইলিয়াস সেই ইলিয়াসকে র্যাবের একজন এসআই লাইভ করে কনফার্ম করছে যে তাকে বঙ্গোপসাগরের মধ্যে নিয়ে যাওয়া হত্যা করে পাথর বাইন্দে ছেড়ে দেওয়া হয়েছে এগুলো বিএনপি নেতা ইলিয়াসের কথা তিনজন ওখান থেকে ফিরে আসছে এখন মুক্তি পেয়েছে যারা কেউ দশ বছর কেউ আট বছর কেউ পাঁচ বছর ছিল এই সভ্য যুগে স্বাধীন বাংলাদেশে এইটা কি চিন্তা করা যায় আর এই ওই যে আবু গরিব কারাবার যে আমেরিকা করছিল সেখানেও তো মানুষ জানতো পৃথিবীর এবং সেখানে যুদ্ধে যারা আটক হইতো তাদেরকে নিয়ে যে রাখা হইতো আমেরিকার নিজ দেশের কোনো নাগরিককে ধরে নিয়ে যে রাখা হইতো না মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হয়েছে আল কায়দা তালেবান বা আইএস জঙ্গি যাদেরকে বলতেছে বা যুদ্ধে যারা বন্দী হয়েছে তাদেরকে নিয়ে যে অভিনন্ত মালা কারাগারে দিয়ে নির্যাতন করা হইত কিন্তু পৃথিবীতে এটা একটা ভয়ঙ্কর এবং দৃষ্টান্তমূলক আ কি বলে এটা ই করা বর্ণনা করা যাবে যে স্বাধীন একটা দেশের নাগরিক যাদেরকে সরকার শত্রু মনে করবো বা থ্রেট মনে করবো যে এই লোকগুলো বাইরে থাকলে আমাদের ক্ষমতায় প্রতিবন্ধকতা হইতে পারে সেই লোকগুলাকে ধরে 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 নিয়ে নিয়ে যা না প্রকাশ্য করে সে বা বাসার থেকেই নিয়ে গেছে গুম হয়ে গেল গুম হয়ে যাওয়ার পরে আপনার পরিবার যত থানা কোর্ট কাচারি র্যাব ডিবি খুঁজবে লাশ কাটার ঘর খুঁজবে ব্যয়র লাশ দাফন জায়গা খুঁজে বেড়াবে আর কান্দে কারণ আপনার ওই লোকের আর কোনো খবর নাই কিন্তু যদি একজনকে কেউ যদি অপরাধ করে তাকে ধরে নিয়ে যা যদি আপনি জেলখানায় দেন বিচারের মুখোমুখি করেন তাহলে কিন্তু তার পরিবার নিশ্চিত থাকলো যে আমার এই লোকটাকে ধরে নিয়ে গেছে এখন জেলে আছে এক সময় জামিন হবে বা বিচার হবে তাহলে একটা শান্তিতে থাকে আর যদি একজন লোককে হঠাৎ করে গাইড করে দেওয়া হয় তারপরে আর তাকে কোনো সন্ধান পাওয়া না যায় ওই পরিবারের অবস্থাটা কি হইতে পারে আর যে লোকগুলোকে পাঁচ বছর দশ বছর এই পৃথিবীর আলোর বাইরে মাটির নিচে অন্ধকার কুঠুরি বানাইয়া ঘর নাম দিয়া সেখানে যদি বন্দি করে রাখা হয় আপনি একবার নিজে চিন্তা করেন তো আপনার পরিবারের যদি কোনো সদস্য এরকম হয় আপনি নিজে চিন্তা করেন তো যে আপনার নিজে যদি ওই জায়গাটার মধ্যে এইভাবে দশ বছর রাখা হয় কি হইতে পারে এই ধরনের এত বড় নিষ্ঠুর ফ্যাসিস্ট আমরা সবসময় ফ্যাসিস্ট সরকার বলছি কিন্তু এত নিষ্ঠুরতা এটা চিন্তা করতে পারি নিফটেন্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক উনি প্রথম ওনাকে নিয়ে যাওয়া ওখানে রাখা হয়েছিল কয়েক মাস পরে উনি বাইরে আসার পরে প্রথম এই আইনা ঘরের তথ্যটা জাতির সামনে তুলে ধরেছিল কিন্তু আওয়ামী লীগের সব নেতা একসাথে বলে উঠলো যে এগুলো প্রপাগান্ডা প্রোপাগান্ডা তা আমরা এবং জাতির বেশিরভাগ মানুষই বিশ্বাস করেছিল যে ইনি হয়তো সরকারের বিরুদ্ধে প্রোপাকান্ডাই চালাইতেছে কারণ এটা কিভাবে সম্ভব যে নিজ দেশের নাগরিককে এইভাবে গুম করে আন্ডারগ্রাউন্ডে কুঠুরি ঘর করে সেখানে বন্দি করে রাখছে নির্যাতন চলতেছে বছর পর বছর এটা কেউ বিশ্বাস করতে পারে নাই আমাদের কথাই আমরা বিশ্বাস করছিলাম না এটা হতে পারে না এখন যখন রহস্যটা হয়ে আসলো এটা চিন্তাও করা যায় না যে বর্বর যুগ দুই হাজার বছর আগে বা পাঁচ হাজার বছর আগে হয়তো বা এরকম বর্বরতা ছিল তা বলে এখন এই যুগে এই সভ্য সমাজে একটা মানুষ শুধু জোর করে ক্ষমতায় থাকার জন্যেই এমন লোক ওখানে আছে এখন অনেকগুলোই তো ওখান থেকে বের হওয়ার পরে বিভিন্ন মিডিয়ায় দেখতেছি যে তাদের কোনো দোষও নাই বা সরকারের জন্য তারা থ্রেটও না শুধু সন্দেহের বসীগত হয়ে আবার তাদের কাছ থেকে টাকা পয়সাও নেওয়া হয়েছে অনেকের কাছ থেকে পরিবারের কাছ থেকে অজ্ঞাত জাগার থেকে ফোন যে এইখানে এই নম্বরে টাকা পাঠাও দেবো তারপর আর পরিবারের সাথে যোগাযোগ করা হয় নাই এরকম বর্বর তথ্য পাইলাম তাই এখন সেই ভয়ঙ্কর ঘরের এই সরকার ষোলো বছরে কত মানুষকে নিয়ে গেছে নেওয়ার পরে কত মানুষকে হত্যা করে দিয়েছে গুম করে দিয়েছে আর কয়জন ফেরত আসছে ফেরত খুব অল্প লোকই আসছে আমরা এখন দেখলাম তিনজন ফেরত আসছে আর এর আগে বেশ কয়েকজন এরকম বের হয়ে এসে বলছিল যে তাদেরকে কোন অন্ধকার কুঠিরে রাখা হয়েছিল নিচে এরকম পাইছি আর সঠিক কোনো পরিসংখ্যান নাই যে কত মানুষের ভাগ্যে ওখানে কি ঘটছে এখন অবশ্যই শেখ হাসিনার বিচার হইতে হবে এটা ক্ষমার যোগ্য না এই যে র্যাবের ক্রস ফায়ার দিয়ে মানুষকে মারা আমাদের হিসাবে আছে প্রায় এই যে যে আন্দোলন ছাত্ররা করল এই আন্দোলনে এখন দেখলাম চারশোর বেশি ছাত্র জনতা মারা গেছে নারী শিশু ছাত্র জনতা চারশোর অধিক মারা গেছে শুধুমাত্র এই আজকেও হাসপাতালে তিনজন মারা গেছে তখনকার আহত তাহলে এই একটা সভ্য স্বাধীন দেশে আন্দোলনরত পাঁচজন লোক আহত হইলে বা একজন লোক মারা গেলে বা পাঁচজন লোক মারা গেলে তো সরকারের পদত্যাগ করা উচিত যে আর তোমরা গুলি চালাও না দেখি তারা কি চায় তত্ত্বাবধায়ক চাই ঠিক আছে আমরা ক্ষমতা ছেড়ে দেব ছাড়তে তো হয়েছে এখন ছাড়তে হয়েছে এবং এমন ভাবে ছাড়তে হয়েছে যে সারা বিশ্বের কোনো দেশে এখন শেখ হাসিনা আশ্রয় পেতেছে না যে এরকম একটা ভয়ঙ্কর লেডি কিলার সৈর্য শাসক তাকে কেউ আশ্রয় দিতেছে না কিন্তু যদি ছাত্রদের দাবি যে তোমরা এত হইচ করতেছো আর পুলিশে গুলি যেছে অকার তোরে প্রাণ যাইতেছে মানুষের ঠিক আছে আমি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দিব তাহলে কিন্তু তাদের পরিণতিটা এটা হইতো না বাংলার মাটিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে কত বছর পরে আর শেখ হাসিনার জীবদ্দশায় শেখ হাসিনার এই বাংলাদেশে আসতে পারবে না তার সন্তানও আসতে পারবে না আর যে সমস্ত ভয়ঙ্কর তথ্য বের হইতেছে এইটা মেনে নিবে না কেউ এগুলোর বিচার হবে এগুলোর বিচার হবে আর যে সমস্ত পরিবার ওই যে মায়ের ডাক ছবি নিয়ে সমাবেশ করতেছে যারা মিসিং হয়েছে এ পর্যন্ত হাজার বারোশো জনের মতো আসি মনে হয় কত বছরে মিসিং হয়েছে এই বিচারের দায় শেখ হাসিনা বা আওয়ামী লীগ এড়াই যেতে পারবে এর জন্য বিচারের মুখোমুখি করতে হবে এর যে অফিসার ছিল যে সাময়িকভাবে তাকে সরানো হয়েছে জিয়াউল্লাহ হোসেন আরো যারা এটার সাথে জড়িত আছে র‍্যাবে যারা ক্রস ফায়ার দিয়েছে কিন্তু মূল আসামি শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতারা যেমন আর দুই নম্বর দায়ী থাকবে হল ওবায়দুল কাদের তিন নম্বরে থাকবে হলো স্বরাষ্ট্রমন্ত্রী এই বিচার কোনোভাবেই এড়াইতে পারবে না শেখ হাসিনা এবং আমরাও চাই অবিলম্বে এদের বিচারের মুখোমুখি করতে হবে কোনো একজন সভ্য মানুষ মানুষের পক্ষে এখন আর এই শেখ হাসিনার প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখানোর কোন সুযোগ নাই আপনারা দেখেছেন আর একজন নেতা বিএনপির সালাউদ্দিন অপহরণ হলো ঢাকায় সে তাকে পাওয়া গেল হল ইন্ডিয়াই আর একজন ওই যে যুদ্ধাপরাধের ফাঁসির সাক্ষী সুখরঞ্জন রায় সে অপহরণ হলো ঢাকায় উদ্ধার হলো ইন্ডিয়ায় এইভাবে শুধুমাত্র জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্যে কত মানুষকে অমানবিক নির্যাতন বিচার করে রয়েছে যাকে খুশি ধরে নিয়ে গেছে হাত পা চোখ বাম নির্যাতন চালাইছে অমানবিক যাকে খুশি ক্রস ফায়ার দিয়ে দিছে এই সমস্ত বিচার এর মুখোমুখি হইয়া আওয়ামী লীগ আর এদেশে ঘুরে দাঁড়াইতে পারবে না নিশ্চিত থাকেন বঙ্গবন্ধু মরার পরে একুশ বছর লাগছিল না ফিরে আসতে আর এবার এটাকে ডবল করে দেখেন বিয়াল্লিশ করে দেখেন অর্থাৎ শেখ হাসিনার জীবদ্দশাই প্রশ্নই আসে না তার সন্তানও আর এদেশে আসতে পারবে না আইলে এগুলো মোকাবেলা করতে পারবে না তবে তাদের অনুপস্থিতি এবং দেশে যারা আছে এই সব কর্মকাণ্ডের সাথে তাদের বিচার মুখোমুখি করতে হবে আর লুটপাটটা কিন্তু এই সরকার একটা শিল্প করে ফেলছিল প্রধানমন্ত্রী নিজেই বলছে তার টাকার মালিক মালিক কিন্তু বিচার করে নাই সে ঠিকই মনে করছে এই দেশটা হলে তার বাবার আর এখানে যারা আছে সব প্রজা সে যা খুশি তাই করবে সে যা খুশি তাই করবে এই যে বড় বড় প্রজেক্ট গুলা যেগুলো হয়েছে পদ্মা বারো হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে গেছে ছত্রিশ হাজার কোটি টাকা এই যে বড় বড় প্রজেক্ট গুলা কি জন্য করছে এই শুধুমাত্র টাকা লুটপাট করে বিদেশে পাঠানোর জন্য করছে লুটপাটের স্বর্গরাজ্য করে ফেলছে আপনারা কয়দিন আগে দেখেন নাই সামান্য কয়েকটা চুনাপুটি ধরা পড়ছে তাদেরও হাজার হাজার কোটি টাকা সাবেক এই যে আইজি বেনজির হাজার কোটি টাকা ওই যে মতিউর নামে একজন ধরা পড়লো হাজার কোটি টাকা ওনার তো চারশো কুড়ি টাকার মালিক উনি নিজে বলছে তারপরে বিচার করে নাই দেশটাকে একেবারে লুটপাটের সর্বরাজ্যে পরিণত করেছিল আর শেখ হাসিনা যে পরিমাণ লুটপাট করে নিয়ে গেছে তার পরিমাণ বাংলাদেশের যে রিজার্ভ আছে এই রিজার্ভের চাইতেও আরো বহুত 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 গুণ বেশি বহুত বহুত গুণ বেশি কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পঁয়তাল্লিশ মিনিট আগে পর্যন্ত সে কিন্তু সেনাবাহিনী প্রধানকে ধমকাইছে যে তোমাকে আমি নিয়োগ দিয়েছি বিশ্বাস করে বিমান বাহিনী প্রধানকে ধমকাইছে পুলিশ বাহিনী প্রধানকে ডেকে ধমকাইছে যে তোমরা চালাও গুলি যত মরে মরুক আমি ক্ষমতায় থাকবো তারা বলছে যে ম্যাডাম আপনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় পর্যন্ত দিলাম তারপরে আপনাকে আমরা রক্ষা করতে পারবো না শাহবাগ থেকে লাখ লাখ লোক রওনা হয়ে গেছে অলরেডি আর ওইদিকে মহাকালীতে ঠেকায় রাখছি মহাকালী মহাকালী থেকে শুরু করে এয়ারপোর্ট পার হয়ে গেছে টঙ্গি পর্যন্ত লোক কত লক্ষ আছে জানি না তারা কিন্তু গণভবনে ঢুকবে আমরা আপনাকে পাঁচচল্লিশ মিনিট সময় দিলাম এই শোনার পরে জ্ঞান ফিরছে একটা কাপড়ে নেওয়া শুধু এক কাপড়ে যে পালাইয়ে চলে গেছে দেশ থেকে পালাইয়া যাওয়ার এক ঘন্টা আগ পর্যন্ত সে মানুষ হত্যা করতে বলছে যে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে হবে আজকের এই ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দেন এদের বিচার হইতে হবে আর আমি সব তথ্য নিতেছি এরপরে আরও একটা ভিডিও আমি বিস্তারিত আপনাদেরকে দিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ